করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 19,08,000 ছাড়িয়ে গেছে আর সংক্রমণ শনাক্ত 8,86,00,000-এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 6,37,00,000 করোনা রোগী। এদিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে এবার এক ব্যক্তির দেহে শনাক্ত করা হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন। এর জেরে ব্রিসবেন জুড়ে 3 দিনের লকডাউন জারি করা হয়েছে। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে করোনা মহামারীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনায় সংক্রমিত হয়েছেন 2,21,32,000 মানুষ আর মৃত্যু হয়েছে 3,74,124 জনের। ভারতে করোনায় মৃতের সংখ্যা 1,50,000 অতিক্রম করেছে। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা এই দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন 1,04,14,000 এবং মারা গেছেন 1,50,606 জন। আর মৃতের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত 79,61,000 মানুষ সংক্রমিত হয়েছেন। ইংল্যান্ড ও স্কটল্যান্ডে ভ্রমণে যাওয়ার আগে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে। সফরে যাবার 72 ঘন্টা আগে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে বিবিসি। আগামী সপ্তাহের শুরুতে ইংল্যান্ডে এটি কার্যকর হবার কথা রয়েছে। যুক্তরাজ্যের কর্মকর্তারা আশা করছেন তারা করোনার নতুন ধরনের বিস্তার নিয়ন্ত্রণ করতে পারবেন। এদিকে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যে একটি সুখবর মিলেছে। ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ব্যাপকভাবে সংক্রমণ হওয়া ভাইরাসের নতুন ধরনের মধ্যে অন্যতম প্রধান একটি মিউটেশনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে গবেষণায় প্রমাণ মিলেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফাইজার ও ইউনিভার্সিটি অব টেক্সাস ফ্রান্সের বিজ্ঞানীরা ল্যাবে পরিচালিত গবেষণা শেষে এমন দাবি করেছেন। তবে তাদের গবেষণাটি এখনও অন্য গবেষকদের দ্বারা পর্যালোচনা হয়নি। যাদেরকে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়েছে এমন লোকজনের রক্ত নিয়ে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে। তবে এই গবেষণার ফল খুবই সীমিত, কারণ এতে দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সবগুলো মিউটেশন নিয়ে কাজ করা হয়নি। গবেষণায় জড়িত বিজ্ঞানীরা জানিয়েছেন, মূলত যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত একটি মিউটেশন নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। তারা এও বলেছেন, নতুন ধরনের করোনায় আক্রান্ত হয়ে থাকলে ভ্যাকসিনের কাজ নাও হতে পারে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। সোহেল রানা, রেডিও টুডে।